পাঁচমিশালি গল্প চ্যানেলে সকল শ্রোতাকে স্বাগত জানাই। আজ শোনাতে এসেছি একটি হাসির মোড়কে মোড়া কল্পবিজ্ঞানের গল্প, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প তরকারির নাম, চরিত্রায়নে ভবিষ্যতের মানুষ ডক্টর অর্চ সেনগুপ্ত, বর্তমানের মানুষ আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন আমরা শুনি আজকের গল্প তরকারির নাম, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি একেবারে পাথরের মতন স্থির হয়ে বসে আছেন, কোনো নড়াচড়া নেই, এক দৃষ্টে জলের দিকে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করেননি গত 40 মিনিট। জানতে বড় কৌতূহল হচ্ছে, আপনার কি মন খুব খারাপ? বাড়িতে কারোর অসুখ বসুক, নাকি গিন্নির সঙ্গে ঝগড়া, নাকি ছেলে ফেল মেরেছে, নাকি কেউ মারা টারা গেছে? আজ আসলে আমার খুব আনন্দেরই দিন, মনটাও বেশ ভালোই থাকার কথা। তাহলে মুখখানা এত ভার কেন মশাই? দেখে তো মোটেই আপনাকে আনন্দ পাচ্ছেন বলে মনে হচ্ছে না। আনন্দ যে হচ্ছে না তা নয়, ভিতরে ভিতরে গুড়গুড় করে আনন্দের ভুরভুরি উঠছে। আনন্দ হওয়ারই তো কথা কি না, আজ প্রায় 5 বছর পরে বীরচাঁদের হদিস পেয়েছি যে। বটে, বাহ, এ তো বেশ ভালো খবর। তাই বীরচাঁদ লোকটা কে বলুন তো? বললে কি আর চিনবে, বীরচাঁদ একটি অতি নচ্ছাল লোক। তা নচ্ছার লোককে দেখে কি আনন্দ হওয়ার কথা? আমার তো নচ্ছার লোক দেখলে একটু আনন্দ হয় না। আপনার হচ্ছে কি করে বলুন তো? তা হবে না, 5 বছর খোঁজাখুঁজির পর দেখা পেয়েছি যে। ও, তাই বলুন, বীরচাঁদকে আপনি খুঁজে বেড়াচ্ছিলেন। তা বীরচাঁদ কি আপনার টাকা পয়সা বা দামি কোনো জিনিস নিয়ে পালিয়ে গিয়েছিল, নাকি টাকা ধার নিয়ে শোধ দেয়নি, কিংবা সে কি কোনো ফেরারি আসামি যাকে ধরে দিতে পারলে আপনি 5 লাখ টাকা পুরস্কার পাবেন? আপনি তো মশাই বেশ চালাক মানুষ, অনেকটা আন্দাজ করেছেন বটে, কিন্তু বীরচাঁদ আমার টাকা পয়সা বা দামি জিনিস নিয়ে পালায়নি, তাকে কোশ্মিনকালে টাকা ধার দিয়েছি বলেও মনে করছে না। আর যতদূর জানি ফেরারি আসামিও সে নয়। তাহলে বীরচাঁদকে খামোখা আপনি খুঁজে খুঁজে হয়রান হচ্ছিলেনই বা কেন? সেটা শুনলে আপনি হাসবেন, এমনকি আমাকে পাগল বলেও ভাবতে পারে। সেটা শোনার পর ঠিক করা যাবে, হাসবো না আপনাকে পাগল বলে ভাববো। বলতে ভারী সংকোচ হচ্ছে, আসলে ব্যাপারটা এতটাই তুচ্ছ যে বলার মতোই নয়, শুধু শুধু আপনার সময় নষ্ট করা হবে। আরে না না, আমি রিটায়ার হওয়া মানুষ, সময়ের অভাব নেই, সময় কাটাতেই তো লেকের ধারে আসা। ব্যাপারটা হলো, ওই 2056 সালের জানুয়ারি মাসের 3 তারিখে সকালবেলায় আমি দাড়ি কামাচ্ছিলাম। কত বললেন? আগেই জানতাম, আপনার বিশ্বাস হবে না। ঠিক আছে ঠিক আছে, বলুন, 2056 তো, তাই সই। হ্যাঁ, 2056 সালের সেই সকালে হঠাৎ আমার ফুলার 42nd সেক্টরের অ্যাপার্টমেন্টে বীরচাঁদ এসে হাজির, বহুকাল পরে তার সঙ্গে দেখা। শুনেছিলাম সে বৃহস্পতির একটা চাঁদে ওই ন্যাচারাল অ্যাটমসফিয়ার তৈরির কাজে বহুদিন যাবত ব্যস্ত রয়েছে, অনেকদিন দেখা নেই। কি বললে, বৃহস্পতি না কি জানো? যে আগে, আরে গো কি, আমাকে পাগল বলে মনে হলে ব্যাপারটা এই পর্যন্তই থাক। আরে না না, বৃহস্পতি বা মন্দ কি বলে ফেলুন। আগে হ্যাঁ, তা মনিটরিং স্ক্রিনে তার হাসি মুখে প্রজেকশন দেখে দরজা খুলে দিলাম। বীরচাঁদ আমার বন্ধু বটে, কিন্তু তার সঙ্গে আমার আবার একটু প্রফেশনাল রাইভালরিও আছে। বয়সে আমার চেয়ে 1.5 বছরের ছোট হয়েও সে চাকরি করে আমার এক ধাপ উপরে, তাছাড়া সে 2 বার নোবেল প্রাইজ পেয়েছে, আমি মোটে 1 বার। কি প্রাইজ বললেন জানো? থাকে মশাই, এসব শুনে আপনার আর কাজ নেই। আহা, নোবেল প্রাইজ তো খারাপ জিনিস নয়, পেলে খারাপটা কি? বলে ফেলুন মশাই, বলে ফেলুন। আরে বলারই তো চেষ্টা করছি। বীরচাঁদ ঘরে ঢুকে চারদিক দেখে নাক সিটকে বলল, এ তোকে কি অ্যাপার্টমেন্ট দিয়েছে রে, এ তো 3rd ক্লাস অ্যাপার্টমেন্ট, তোর পার্সোনাল ল্যাবরেটরি নেই, রোবট চাকর নেই, প্রজেকশন রুমও নেই। সত্যি কথা বলতে কি, আমার চাঁদের অ্যাপার্টমেন্টটা তো যে তেমন অত্যাধুনিক নয় তা আমিও জানি, কিন্তু চাঁদে তখন এত মানুষের ভিড় যে বাসা জোগাড় করাই মুশকিল, বুঝলেন? তাই কাঁচু মাছু মুখে তার বিদ্রুপ সহ্য করতে হলো।
কি যেন শুনলাম, চাঁদ না কি যেন? ঠিকই শুনেছে, চাঁদ। আপত্তি থাকলে? আরে না মশাই, বৃহস্পতি হজম করে ফেললাম, চাঁদ তো কোন ছাড়, চাঁদও কিছু খারাপ লাগছে না। আগে চাঁদ খারাপ নয়, তবে কিনা ওই টাটকা সবজি, দুধ, ডিম, মাংস, বাসমতি চাল এসব সেখানে হয় না। আর যাও বা বাজারে আসে তা অগ্নিমূল্য, টাটকা ফল বা মিষ্টি তো পাওয়াই যায় না। আমাদের ওই দিনের পর দিন কৃত্রিম বা টিনে প্যাক করা খাবার খেতে হয়, তাতে শরীরের পুষ্টি হয় বটে, কিন্তু একঘেয়ে খাবার খেয়ে জীব একেবারে অসার হয়ে যাওয়ার জোগাড়। বীরচাঁদ আবার পেটুক মানুষ, নিজেই গিয়ে রান্নাঘরে ঢুকে ফ্রিজ ট্রিজ দেখে নাক ছিটকে বললে, ইস ছি ছি ছি, এসব খেয়ে থাকিস কি করে? বীরচাঁদ বে ভোজন রসিক তো। জি আগে তা সব দেখে শুনে বললে, চল আজ আমিই তোকে খাওয়াবো, বাইরে আমার গাড়ি আছে, বেশিক্ষণ লাগবে না। বীরচাঁদ সাংঘাতিক জেদি ছেলে, কিছুতেই ছাড়বে না। আর তার গাড়ি বলতে ওই আলোর চেয়ে বহুগুণ বেশি গতিসম্পন্ন একটা স্পেস বোট, নতুন আবিষ্কার। তাইতে চেপে বৃহস্পতির সেই উপগ্রহে গিয়ে হাজির হলো। গিয়ে দেখি চারপাশটা যেন রূপকথার রাজ্য, যেমন মিঠে আবহাওয়া তেমনি চোখ জুড়ানো প্রাকৃতিক সব দৃশ্য। কোথায় লাগে সুইজারল্যান্ড বা কাশ্মীর? তো বীরচাঁদ আমাকে একটা রেস্তোরাঁয় নিয়ে গেল। আহা কি সুন্দর রেস্তোরাঁ! ভেতরে ঢুকতেই সুন্দর গন্ধে জিভে একেবারে জল আসছিল। বহুকাল পরে পেট পুড়ে খেলাম, জীব যেন প্রাণ পেল এতদিন পরে। তাই বৃহস্পতি উপগ্রহে খেলেন তো? আগে তারপর বীরচাঁদ আমাকে আবার পৌঁছে দিয়ে ফিরে গেল। সেই থেকে অশান্তি মশাই। কিসের অশান্তি? আরে বীরচাঁদ তো আমাকে 5-7 রকমের জিনিস খাইয়েছিল, সবকটাই অসাধারণ, কিন্তু তার মধ্যে একটা পদ ছিল যার কোনো তুলনাই নেই। কিন্তু দুঃখের বিষয়, সেই পদটার নাম কিছুতেই আমার মনে পড়ছিল না। কি একটা নামের সঙ্গে যেন ইয়ান যোগ করে নামটা, তাই আমি বীরচাঁদকে ফোন করলো। কিন্তু শোনা গেল বীরচাঁদ একটা খুব গোপন প্রজেক্টের কাজ নিয়ে মঙ্গল গ্রহে চলে গেছে, তার সঙ্গে যোগাযোগ করা নিষেধ। মঙ্গল? না মঙ্গলই তো বললেন, ভুল শুনছি না তো? আগে না ঠিকই শুনেছেন, আর শুনবেন কি? মঙ্গলের জয় হোক মশাই, বলুন। হ্যাঁ তো আমি কিন্তু হাল ছাড়লাম না, ক্রমাগত বীরচাঁদের খোঁজ খবর নিতে লাগলাম। ওই বিশেষ খাবারটির নাম আর রেসিপি আমার যাই চাই, কিন্তু যা খবর পেলাম তা খুবই হতাশাজনক। বীরচাঁদ নাকি টাইম ট্রাভেল প্রজেক্টের কাজ নিয়ে শুক্র গ্রহে চলে গেছে। ওরে বাবা, শুক্র ছাড় পায়নি তাহলে? আরে না, তারপর বীরচাঁদ আমাদের 2056 থেকেই উধাও হয়ে গেল। কখনো 3017, কখনো 5022, তো আবার কখনো 1712, নানান টাইম জোনে ঘুরে বেড়াতে লাগলো। 3017 থেকে 1700, ঠিক শুনছি? ঠিকই শুনেছেন, তবে এবার আমি পাকা খবর পেয়ে এই 2006 পৃথিবীতে এসে ঘাপটি মেরে বসেছি। শুনেছি বীরচাঁদ এখন এখানেই আছে, তার দেখা পেলে তরকারির নামটা জেনেই ফের 2056 ফিরে যাব। আচ্ছা মশাই, আচ্ছা আমি বরং আজ উঠি, মাথাটা বড্ড ঘুরছে।